ফিরে দেখা 2019 আন্তর্জাতিক ফুটবলে যা কিছু আলোচিত, অনেক সম্ভাবনা, অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল 2019 সাল। ক্রীড়াঙ্গনের ক্ষেত্র একই কথা, অনেক কিছু প্রাপ্তিতে রূপান্তরিত হয়েছে, অনেক কিছু হয়নি, জমে আছে হতাশা হয়ে। 2019 সালে আন্তর্জাতিক ফুটবলে আলোচিত কিছু ঘটনা। চ্যাম্পিয়ন্স লিগের লিভারপুলের শিরোপা, ক্লাব ফুটবলে এবার সবচেয়ে বেশি আলোচনায় ছিল ইংলিশ পরাশক্তি লিভারপুল। দীর্ঘ 14 বছর পর আবার ইউরোপের শ্রেষ্ঠত্ব লড়াইয়ে সেরা হয় দলটি, নিজেদের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটি, যা ইংলিশ ফুটবলে ইতিহাসের সর্বোচ্চ। 2019 সালের শেষ দিকে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে নেই তারা, যা নিজেদের ইতিহাসে প্রথমবার। তবে ক্লাবটি শিরোপের স্বাদে ষোলকলা পূরণ করতে দেয়নি ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে মাত্র 1 পয়েন্ট ব্যবধানে রানার্স আপ হতে হয় লিভারপুলকে। তবে গত মৌসুমে শিরোপা না জেতার আক্ষেপ পূরণের পথটা এবছরে আরোটা এগিয়ে রেখেছেন লিভারপুল। চলমান মৌসুমে লিভারপুলের দ্বিতীয় স্থানে থাকা লিস্টার সিটির চেয়ে 13 পয়েন্ট এগিয়ে থেকে বছর শেষ করেছে লিভারপুল। ধারাবাহিকতা বজায় রাখতে পারলে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে ইয়র্গেন ক্লুপের শিষ্যরা। ব্রাজিলের কোপা আমেরিকা জয়, ঘরের মাঠে 2014 বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে হতাশাজনক পরাজয়ের পর টানা 2টি কোপা আমেরিকায় পুরোপুরি ব্যর্থ হয় ব্রাজিল। তবে হতাশা অবশ্য 2019 সালে ঝেড়ে ফেলে দলটি, নভেম্বরের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে। দীর্ঘ 6 বছরের ট্রফি বন্ধুত্ব ঘোচায় ব্রাজিল, ফাইনালে পেরুকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে 12 বছর পর ফের কোপা জয় করে তারা। পাশাপাশি 5 বার এ আসর আয়োজন করে প্রতিবারই শিরোপা জয়ের রেকর্ডটি অটুট রাখে দলটি। মাঝে 2013 সালে কনফেডারেশন কাপ জিতেছিল ব্রাজিল। আলোচনার বিতর্কে নেইমার, মাঠের পারফরমেন্স আহামরি কিছু না থাকলেও বছর জুড়ে আলোচনায় ছিলেন নেইমার, বিশেষ করে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ফেরার আকুতি প্রকাশ করে। বর্তমান ক্লাব পিএসজির ওপর এক প্রকার বিরক্তি ছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত প্যারিসে থেকে যেতে হয় তাকে। এছাড়া গত চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পিএসজির হারের পর ভিআরের সমালোচনা করে চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ হন তিনি। এরপর দর্শকদের সঙ্গে হাতাহাতি করে ঘরোয়া ফুটবলেও নিষিদ্ধ তিনি। আর বছর জুড়ে ইঞ্জুরি তো ছিলই, বছরের অধিকাংশ সময় তাই কাটাতে হয় সাইড বেঞ্চে। ঘরের মাঠে কোপা আমেরিকা খেলা হয়নি নেইমারের। লিগ ওয়ানে এই মৌসুমে খেলেছেন 10 ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগে মাত্র 2 ম্যাচে স্কোয়াডে ছিলেন তিনি, কেবল 1 ম্যাচে ছিলেন শুরুর একাদশে। লিওনেল মেসির লাল কার্ড ও নিষেধাজ্ঞা, ক্লাবের হয়ে দারুণ সময় কাটলেও এবার জাতীয় দলের হয়ে সময়টা ভালো যায়নি লিওনেল মেসির। বিভীষিকায় সময় কেটেছে বলা চলে, কোপা আমেরিকা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির বিপক্ষে লাল কার্ড দেখেছেন, তার আগে শেষ 4 ম্যাচে ব্রাজিলের বিপক্ষে হারের পর টুর্নামেন্ট ও রেফারিদের ঘিরে বিস্ফোরক মন্তব্য করে হয়েছিলেন 3 মাসের নিষিদ্ধ। জাতীয় দলের সময়টা ভালো না কাটলেও ক্লাবের হয়ে আরও একটি দুর্দান্ত বছর পার করেছেন মেসি, রেকর্ড 5ম বারের মতো ফিফা বর্ষসেরা পুরস্কার মিলে তার। শুধু তাই নয়, রেকর্ড 6ষ্ঠ ব্যালন্ডের উঠেছে তার হাতেই, পাশাপাশি সর্বোচ্চ 6ষ্ঠবার ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন বার্সেলোনা অধিনায়ক। এছাড়া এক বর্ষ পুঁজিতে 50 গোলের মাইলফলকও আবার করেছেন গেল 10 বছরের 9 বারের মতো। র্যাঙ্কিংয়ের শীর্ষে বেলজিয়াম, দারুণ একটি বছর পার করেছেন বেলজিয়াম, তার প্রতিফলন পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে। শীর্ষে থেকে বছর শুরু করে সেখানে শেষ করেছে বছর, 1765 পয়েন্ট দলটি রয়েছে সবার উপরে। ইউরো বাছাই পর্বে ইতালির পাশাভাগ জয়ের রেকর্ড গড়তে পেরেছে তারাও। ধন্যবাদ, ফুটবলের সমস্ত খবর পেতে আমাদের সাথেই থাকুন।